নমস্কার সুপ্রিয় দর্শকার্থীরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক 2023 সালের রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নপত্র তোমাদের দেখাচ্ছি। আমি বলতে পারি এরকম টাইপেরই প্রশ্নপত্র তোমরা কমন পাবে এবং যে সমস্ত প্রশ্নগুলো আমি বলছি 100% আসবে, সেই সমস্ত প্রশ্নগুলো 100% তোমরাও প্রিপারেশন করে নিয়ে যাবে। তো দেখো, আজকে আমি দুখানা সেট দেখাচ্ছি। এই দুখানা সেট যদি ভালো করে প্র্যাকটিস করে যাও, আমি বলতে পারি এখান থেকে তোমরা 100% 2023 সালের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় হুবাহু কমন পাবে। তোমরা দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন এবং তার সঙ্গে MCQ-এর অ্যান্সারগুলো তুলে ধরেছি। তোমাদের মাথায় রাখতে হবে যে রাষ্ট্রবিজ্ঞানে স্কোরিং করা খুবই ইজি, মাত্র গুটি কয়েক প্রশ্ন পড়ে গেলে তোমরা হুবাহু কমন পাবে, ভয়ের কোনো কারণ নেই। অনেক ছেলেমেয়েরা বলছে যে স্যার রাষ্ট্রবিজ্ঞান বহুতই কঠিন, কিন্তু আমার মতে রাষ্ট্রবিজ্ঞান মোটেই কঠিন নয়, একদম ইজি একটা সাবজেক্ট। তো দেখো, বড় প্রশ্ন থেকে যে সমস্ত প্রশ্নগুলো তোমরা পড়ে যাবে সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব এবং তোমাদের মাথায় রাখতে হবে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলো তোমাদের আসতে চলেছে। তো দেখো, ক্ষমতা বা শক্তি পড়বে, জাতীয় স্বার্থ পড়বে, উদারনীতিবাদ পড়বে, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষ যুক্তি দাও, ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তি দাও, রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো, ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতা ও পদমর্যাদা, ভারতের পার্লামেন্টের গঠন ও কার্যাবলী, ভারতের সংসদে আইন পাশের পদ্ধতি বর্ণনা করো। তো দেখো, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট। এবার আমি সেট টু নিয়ে আলোচনা করব। তো দেখো, সেট টু থেকে যে সমস্ত প্রশ্নগুলো আমি আসতে পারে সেই সমস্ত প্রশ্নগুলো আমি সিলেক্ট করেছি এবং তার সঙ্গে MCQ-গুলো সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট কিন্তু সলভ করা আছে। তোমরা ভালো করে দেখে নাও, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে এবং তার সঙ্গে SAQ এবং বড় প্রশ্ন খুবই ইজি। আমি গোটা কয়েক প্রশ্ন বলে দেবো, আমি বলতে পারবো ওখান থেকে তোমরা 100% কমন পাবে। 2023 সালের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় এই সমস্ত MCQ-গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের মাথায় রাখতে হবে এই সমস্ত প্রশ্নগুলো তোমরা 2023 সালের জন্য ভালো করে প্রিপারেশন নেবে। বুঝতে পারছো আমি কি বলছি? অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্ন খুবই ভাইটাল বলে আমি মনে করি। আজকে আমি উচ্চ মাধ্যমিকের দুখানা সেট আপলোড করেছি রাষ্ট্রবিজ্ঞানের। আমি বলতে পারি এরকম টাইপের প্রশ্ন তোমরা হুবাহু কমন পাবে 2023 সালের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায়। তোমরা সমস্ত MCQ-গুলো দেখে নাও, কোন MCQ-গুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং কোন MCQ-গুলো মোস্ট মোস্ট ভাইটাল। তোমাদের ভালো করে পড়াশোনা করতে হবে এবং একটা ভালো রেজাল্ট করে ভালো কলেজে অ্যাডমিশন হতে হবে। তো দেখো, আমাদের দু দাগের প্রশ্ন, ঠিক আছে, দু দাগের প্রশ্ন যে সমস্ত MCQ-গুলো আছে এই সমস্ত MCQ-গুলো তোমাদের ভালো করে প্রিপারেশন নিতে হবে। বুঝতে পারছো আমি কি বলছি? ভালো করে প্রিপারেশন নিতে হবে। তার সঙ্গে বড় প্রশ্ন 5/40 নম্বরের ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উপাদানগুলি বিশ্লেষণ করো, খুবই ইম্পর্ট্যান্ট, মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। 2023 সালের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় এই সমস্ত প্রশ্নগুলো আসার চান্স খুবই বেশি। উদারনীতিবাদ, ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি, ঠিক আছে, একক বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে, রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী এবং ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। বুঝতে পারছো আমি কি বলছি? ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।